আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম আজকের আলাপনে। আজকে আপনাদের সাথে উপস্থিত আছি আমি আদনান পাভেল, এবং আজকে আমরা কথা বলবো দ্য অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ফরেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। আমার সাথে আজকে উপস্থিত আছেন আমার হাতের ডান পাশে, আমার হাতের সর্বডানে অ্যাডভোকেট মারুফ হাসান, হি ইজ অলসো অ্যান অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অলসো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কনসালটেন্ট, ফর্মার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কনসালটেন্ট ইন প্রাইম মিনিস্টার্স অফিস ইন ইন বাংলাদেশ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য অ্যাডভোকেট মারুফ হাসান। আপনার কাছে আমরা শুনবো আজকে দ্য অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ফরেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, আপনার আপনার অভিজ্ঞতা থেকে, এবং আপনার আমরা অলসো শুনবো আপনার রেকমেন্ডেশন কি এখানে যারা বিজনেসম্যান আছে। আমার সাথে আরও উপস্থিত আছেন জনাব আতিক চৌধুরী, হু ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান ইন ইউকে অ্যান্ড অলসো ইন বাংলাদেশ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। উই উইল লিসন ইউনো ইউর এক্সপিরিয়েন্সেস অ্যান্ড অলসো দ্য সেম টাইম ইউর রেকমেন্ডেশন ফর বিজনেসম্যান, পার্টিকুলারলি ইফ দে আর কিন টু ইনভেস্ট মানি ইন বাংলাদেশ, হোয়াট আর দ্য অপরচুনিটিস অ্যান্ড হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড অলসো দ্য সেম টাইম ওয়েদার পোস্ট ব্রেক্সিট ব্রিটেন will create a new dimension in this particular argument, in this particular agenda. So thank you both of you gentlemen for joining us today. To ami jodi prothome apnake diye shuru kori, advocate Maruf Hasan, apni to lawyer, apni accountant ebong also the same time apni former consultant in prime minister's office in Bangladesh on public private partnership. তা আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি মনে করেন যে বাংলাদেশে অপরচুনিটিসগুলো কী কী ফরেন ইনভেস্টমেন্টের? আপনার আমরা যদি আমি আপনার কিছু ইনফরমেশন দেখছিলাম পার্টিকুলারলি ফরেন ইনভেস্টমেন্টের উপর, তো আপনার দেখা যাচ্ছে যে 2002 সাল থেকে অনওয়ার্ডস আপনার বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্টটা বাড়ছে, এবং আপনার 2016 সালে আপনার এটা কিন্তু হায়েস্ট ছিল, এবং এটা গত বছরের যেই অ্যামাউন্টটা ছিল ওই টাইম ওইটা কিন্তু ক্রস করেছে। তো বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ছে এভরি ইয়ার, ইফ ইউ কম্পেয়ার দ্য গ্রাফস দিস ইজ অ্যাকচুয়ালি ইনক্রিজিং, হুইচ ইজ এ গুড থিং। বাট এখানে আবার অনেক চ্যালেঞ্জেসও আছে, আপনার পলিটিক্যাল আনস্টেবিলিটি, তারপরে অলসো দ্য সেম টাইম ফরেন যারা আপনার ইনভেস্ট করবে, যারা বিজনেসম্যান, আপনি কেউ আপনার গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট থাকুক বা আপনার পার্সোনাল লেভেলের ইনভেস্টমেন্ট থাকুক, ওইখানে কিন্তু চ্যালেঞ্জও আছে, অনেক ধরনের চ্যালেঞ্জ আছে বাংলাদেশের কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, আপনার পলিটিক্স অ্যান্ড অলসো দ্য সেম টাইম আপনার আপনার আপনি যদি ইফ দেয়ার ইজ এনি সিনারিও লাইক রানা প্লাজা বা আপনার এই ধরনের যে ঘটনাটা ঘটেছিল আমাদের রেডিমেড সেক্টরে, তখন আপনার রেপুটেশন নিয়েও কিন্তু একটা টানাহেস্ট্রা লেগে যায়। তো আপনি আপনার অভিজ্ঞতা থেকে আপনি অপরচুনিটিসগুলো যদি ফোকাস করতেন, আমরা পরের সেগমেন্টে ফোকাস করার চেষ্টা করব চ্যালেঞ্জগুলো কী কী, তো আপনি অপরচুনিটিসগুলো আমাদেরকে বলেন, ইজ গুড টু স্টার্ট উইথ গুড থিং, আমরা ওই নেগেটিভ ব্যাপারগুলো পরে বলবো। থ্যাংক ইউ আদনান, এবং থ্যাংকস এনটিভি যে এই ধরনের একটা বর্ডার টপিক্সের উপর এবং বর্ডার অডিয়েন্সের বিফোরে আমাকে কথা বলার জন্য, স্পেশালি আতিক ভাই ওনার মতো একজন ব্যক্তিত্বের সাথে বসে কথা বলার জন্য। তো প্রথমে আজ অপরচুনিটিস, তো আমার কথাগুলি বলার আগে আমি আপনাদেরকে বলি, যারা ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের কথা বলে যে বাংলাদেশ একটা ভালো প্লেস টু ইনভেস্ট স্পেশালি ফরেন ইনভেস্টমেন্ট, শুরু করি আপনার গ্রোথের দিয়ে। আপনি যেটা গ্রোথ বললেন যে এখন আমাদের অন এভারেজ 6% গ্রোথ এভরি ইয়ার, হ্যাঁ হ্যাঁ, এটা ইজ এ ভেরি গুড পয়েন্ট, সাইড এভরি ইয়ার আপনার গত এবং কনস্ট্যান্টলি কনস্ট্যান্ট ফর দ্য লাস্ট 5 ইয়ার্স দেন ইট ইজ এ পজিটিভ সাইন, পজিটিভ সাইন, এন্ড দেন গোল্ডম্যান স্যাকস রিনিউয়াল প্রতিষ্ঠান তারা আমাদেরকে বলছে যে নেক্সট 11 কান্ট্রিজ টু ওয়াচ রিগার্ডিং গ্রোথ, দেন সিটি গ্রুপ, জেপি মর্গান, মেরিল লিঞ্চ consider Bangladesh to be the next Asian success story. Then Standard Chartered je World Economic Forum o kintu bolche je Bangladesh is one of the top countries. So Standard Chartered say Bangladesh in the prestigious 7% club, Bangladesh include in the PwC 30 list high growth economy by 2050, and go on. So
these are the world leader who says this sort of, or who monitor potential countries. Independent organization. Organization. Tara Bangladesher, eta bollo. Plus the US Treasury. US Treasury. So, and after that, my personal, based on my experience as a consultant, I mean, Bangladesh. Foreign direct investment direct কাজ করছি accountant এবং consultant তো আপনার মানে consultant তো পরে প্রথমে আমি আসি যে আমি কাজ করেছি এই foreign direct investment এ যারা foreign investor তাদের in house যেমন notably Kingston Smith Consulting LLP UK previously Actel now it is a Robi Exisia and also TVS is a very large group in India I was the country manager and head of operations So, practical obhigyota, then I come to become a consultant for Bangladesh Bank, investment promotion, and also the PPP, as you said. So, opportunity is huge, and I give you some example and evidence. And now, how this the investor can actually grab these opportunities is different, I mean, how they will look. But simply, the opportunity is there. For any foreign investor or any countries because we are developing and where there is a developing there is always there is a potential thank you definitely thank you very much amra aro shunbo apnar kache particularly choto choto ki ki opportunities choto choto byapar gulo ki ki apnar nitigiti byapar gulo ki ki that actually can make big differences I'll explain more je law er byapar ache government er support ei gulo apnar kache shunbo amra ta ami jodi apnar kache ashi janab Atik Choudhury, you are a successful businessman in UK and also at the same time in Bangladesh and you are looking forward for more investment in Bangladesh. You want to use your experience you know, in Bangladesh. Apni, what are the opportunities? You as a British Bangladeshi, what are the opportunities for you in Bangladesh particularly? The opportunities in Bangladesh is massive because you have to remember that as Maruf Bhai has said with, you know, he's got lots of experience in the Bangladesh market and he knows where the market was and where the market is right now and where the market is going. Bangladesh are opportunities are massive, specifically in the business which I'm in, which is pharmaceuticals. Our business renewable energy is another good sector. Yeah, renewable energy, we're in that. Energy sector, we're in that. We're in all the points that are on growth. What I will say to a lot of British Bangladeshis, if they're interested in doing business in Bangladesh, be selective and be selective over the team that you create because professionalism and having following the rules and regulations of Bangladesh is like any market. You know, when you do business in the UK, you have to be, you know, you have to have a good setup. You have to have good accountants, good lawyers, a good team of people around you and have to be able to work in the system, not out of the system. So with that local knowledge, with the growth rate which is going, with the backing of the Bangladeshis, because you know I've been greeted very nicely, you know, been given lots of encouragement, lots of help, and we've got ourselves, you know, to this level, and we have grown our business fivefold within a very short period of time. Apni bolche je there are opportunities, massive opportunities, massive opportunities in Bangladesh. The particularly apni sector gulo jodi bolte sector ami boli je dekho Bangladesh has got 170 million people. Yeah, that's young, energetic. Yeah, you've got the entrepreneurial spirit. Everyone in Bangladesh is an entrepreneur. Roktor modhi ase. Ar koto holo je erokom situation Bangladesh porse je shobai shamne dekhtase. The growth rate we had in the UK, those days have unfortunately come to a stagnant standstill because of the political horizon right in front of us, whether we're going forward or backward to, or to the side. Kintu Bangladesh e shamne jeteche. And when you set up industry and business, there is no shortage of good qualified people. They're at your fingertips. The same kind of thing which we used to have in the UK, this is what you've got in Bangladesh. Fantastic people, fantastic energy. Our shobai kaaj korte chai, shobai push korte chai, shamne jete chai. Everyone wants to progress. Everyone wants to be a part of the new Bangladesh. New Bangladesh. Absolutely. Apni, do you think there is enough opportunities from the government side? Do you think the say for instance, if you want to invest in Bangladesh, you know, either you are a company or you as an individual, if you want to invest in Bangladesh, do you think the government is quite helpful and welcoming as well?
What I'll say is that the approach the government of Bangladesh has taken, you know, recently by setting up different types of organizations to help and fast track the setting up of businesses in Bangladesh, is very, very helpful, and it's encouraging. It's not just encouraging for, let's say, potentially British Bangladeshis or Bangladesh living abroad, but for everyone. Mm. And there's a lot of people coming to Bangladesh to do business. So, you know, because we know the Bangladeshi people, tader kotha amra bujhi, tader cultural understanding ache. So amader ekta advantage ache. Ami oikhane dekhi manush ache from Kosovo, they're from Spain, from Japan, Ukraine. From Korea, from Ukraine, all over the world. And they, you know what? They know more about Bangladesh than a lot of Bangladeshis I know. So why us, as British Bangladeshis, who are either born here or who've grown up here from a young age, can't take part in a fantastic economy which is on growth and take advantage right now? Definitely, definitely. Thank you. আমি আপনার কাছে যদি ফেরত আসি অ্যাডভোকেট মারুফ হাসান, আপনি আপনার অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে গভর্নমেন্ট কি ওয়েলকামিং বা গভর্নমেন্টের যে অ্যাপ্রোচটা, ইজ ইট জাস্ট যে আপনার এটা কি স্রোতে অনেকটা গা ভাসানোর মতন অনেকটা, যে না আপনার অটোমেটিক যেহেতু এখানে একটা ইয়াং ডেমোগ্রাফি আছে বাংলাদেশের, আপনার জনসংখ্যা যদি দেখেন যে মেজর হচ্ছে আপনার 25 to 35 এজ গ্রুপটা বেশি, ইয়াং কোয়াইট এজুকেটেড, এবং তাদের ভিতরে একটা ওই যে দে আর কোয়াইট হাই স্কিলড, এবং তাদের এই যে অন্টারপ্রেনিয়াল একটা স্পিরিট আছে, এইটার জন্য কি আপনার এই যে এই গ্রোথটা বা বাংলাদেশের ডেভেলপমেন্টটা, নাকি আপনার গভর্নমেন্টেরও এখানে কিছু ইনপুট আছে, কোনটা আপনি আপনি কি মনে করেন? এবং আপনি কি মনে করেন যে গভর্নমেন্ট দে আর অ্যাজ হেল্পফুল অ্যাজ দে সাপোজ টু বি, পার্টিকুলারলি আপনার যদি মনে হয় যে না গভর্নমেন্ট চাই যে বাইরে থেকে একটা ফরেন ইনভেস্টমেন্ট আসুক, সেটা আপনার বিভিন্ন সেক্টরে হতে পারে, এটা সেটা ইন্ডিভিজুয়াল হোক বা অর্গানাইজেশনের হোক, গভর্নমেন্ট কি সেরকম হেল্পফুল কিনা সেটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে। অবশ্যই, মানে বিষয়টা হচ্ছে কি, জয়েন্টলি গভর্নমেন্ট থেকে এবং যারা গভর্নমেন্টের বাইরে আছে, বোথ অ্যাকচুয়ালি ট্রাইং টু হেল্প সিচুয়েশন বেটার এভরি ডে। ঠিক আছে, আজকে যে বাংলাদেশের অবস্থান আপনি দেখতেছেন, এটা তো হুট করে না, তাই না? এবং আবার যদি দেখেন যে অল্প সময়ের মধ্যে গ্রোথটা, কিন্তু অল্প সময়ের মধ্যে হচ্ছে যে চেঞ্জেস, আপনি 10 ইয়ার্স ব্যাক, যারা আতিক ভাইয়ের মতো আছেন, যারা 10 ইয়ার্স ব্যাক বাংলাদেশে যেতেন এবং আফটার 10 ইয়ার্স এখন যাচ্ছেন, কী চেঞ্জগুলি, এই চেঞ্জগুলি কিন্তু র্যাপিড। সো এই র্যাপিড চেঞ্জেসের মতো জায়গা যেখানে আমাদের পলিটিক্যাল টার্মোয়েল আছে, ন্যাচারাল ক্লাইমেটি আছে, ওয়েদার একটা অপোজিশন থাকে প্রায় সময়ে, হ্যাঁ, সো এতগুলির মধ্যে দিয়ে গভর্নমেন্টের মানে ওই সাপোর্টের যে ব্যাপারটা, গভর্নমেন্টও চেঞ্জ হচ্ছে গ্র্যাজুয়ালি, কিন্তু ওই গ্রোথটাকে সাপোর্ট করার মতো ক্যাপাসিটি থাকে না, ফলেই ওই অনেকে নেগেটিভ একটা অ্যাপ্রোচ চিন্তা করে। কিন্তু যদি ওভারঅল দেখে যে এত বড় একটা মানে চেঞ্জ 40 ইয়ার্সের মধ্যে, যেখানে 40 ইয়ার্স আগে আমাদের অবস্থা একদম বাজে ছিল, তো সেই ক্ষেত্রে এখন এই যে চেঞ্জটা, যেখানে অনেকগুলি ফরেন কান্ট্রি, ফরেন কোম্পানিজ, এমএনসিরা কাজ করতেছে, এবং বিইং এই যে প্রবলেমগুলি আমি বললাম, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট অ্যাক্টিভলি ট্রাইং টু সিচুয়েশন বেটার, লিমিটেড আপনি বলছেন রিসোর্স, কারণ ওই গ্রোথটাকে, সাস্টেনেবল গ্রোথটাকে সাপোর্ট দেওয়ার মতো গভর্নমেন্ট অনেক সময় লিমিটেড হয়ে যায় রিসোর্স, বাট গভর্নমেন্ট চেষ্টা করে, কারণ সব দেশের গভর্নমেন্টেরই তো বিভিন্ন এজেন্ডা থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, হেল্প বিকজ অফ লিমিটেড রিসোর্স। যেমন আপনি দেখেন গার্মেন্টস যেটা প্রেডিক্ট করতেছে 2021 এর মধ্যে 50 বিলিয়নে যাবে, যেখানে এখন আছে 25 বিলিয়ন, অনলি 3 ইয়ার্স। তো এই যে প্রেডিকশনটা যদি আসলে আরএনজি সেক্টর, তো আরএনজি সেক্টর, তাহলে এই যে 50 মিলিয়নে যাবে, তাহলে এর সাপোর্টটা কিভাবে আসবে? ঠিক আছে, এটা তো তাই না? সিমিলারলি যেমন ফার্মাসিউটিক্যাল, উই হ্যাভ এ ভেরি গুড অপরচুনিটি ভাইয়া, এটা বলবেন নেক্সট ইয়ারে, এটা সাপোর্ট দিবে কি? লোক তো সেই সীমিত, বুঝতে পেরেছি। তো আপনি বলছেন যে গভর্নমেন্ট অবশ্যই সাপোর্ট করবে, অ্যাপ্রোচটা তারা দে আর কোয়াইট সাপোর্টিভ বিকজ অফ লিমিটেড রিসোর্স এন্ড বিকজ অফ আদার কন্ডিশনস সামটাইম ইট সিমস কোয়াইট। আমরা আরো শুনবো আপনার কাছে, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আপনাদের দুজনের কাছে আরো শুনবো আমরা পার্টিকুলারলি এই এই সেক্টরে। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি আজকের আলাপনে দ্য অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ফরেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, আমাদের সাথেই থাকবেন, বিরতির পর আবারও আপনাদের সাথে কথা হবে।